ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ আমি তার সাথে ব্যবহার করতে চাচ্ছি না। ওবাইদুল্লাহ একটি সিফাত, আব্দুনের তসগির, যারা মাদ্রাসা পড়ে তারা জানে আব্দুনের তসগির হচ্ছে ওবাইদুল। ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ যিনি এই কাটা মস্তক নিয়ে ইয়াজিদের সামনে উপস্থিত হয়েছিলেন, ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের সাথে যেই বেয়াদবিমূলক আচরণ করেছেন, বিকৃত করতে চেয়েছিলেন, ঠিক তার ছয় বছর পরে কারবালার ময়দানেই তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলা হিসাবে খুন করার কারণে, হত্যা করার কারণে, শহীদ করার কারণে দশই মহরম ইবনে জিয়াদকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছিল। ঠিক যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তাকে ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। তার কাটা মস্তকটা দামেস্কে নিয়ে যাওয়া হয়েছিল, দামেস্কে। সেই দিন একজন দুইজন লোক নয়, হাজার হাজার লোক তার মস্তক দেখতে এসেছিল। যেই লোকটা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তার মাথা মোবারকের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছিল, তার এই দেহটা, লাঞ্ছিত দেহের মস্তকটা দেখার জন্য দামেস্কে হাজার হাজার মুসলমান একসাথ হয়েছিল। ইতিহাস পড়লে দেখা যায় মুসলমানরা শশককে দেখেছিলেন তার নাক দিয়ে বিষধর সাপ, এটা সবাই দেখেছিল সেই দিন, তার নাক দিয়ে বিষধর সাপ মস্তকের ভিতরে যায়, কতক্ষণ ওয়েট করে আবার বের হয়ে চলে আসে। এভাবে একবার নয়, একাধিকবার মুসলমান, হাজার হাজার মুসলমানরা দেখেছিলেন। যারাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবিমূলক জঘন্য আচরণ করেছেন, তাদের শাস্তি আল্লাহ পাক দুনিয়াবাসীকে দিয়ে দেখিয়ে দিয়েছেন, যাতে দুনিয়াবাসী এটা থেকে কি করতে পারে, শিক্ষা নিতে পারে, যাতে অন্যের প্রতি জুলুম না করে।